ভিউয়ার্স, এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় চিত্র পরিচালক শফিক হাসান, যিনি প্রায় 20-25 বছর চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত রয়েছেন এবং যিনি চলচ্চিত্র পরিচালক সমিতির সাথেও দীর্ঘদিন নেতৃত্বের সঙ্গে ছিলেন এবং আমরা ওনার বেশ কয়েকটি ছবি কিন্তু ইতিমধ্যে আলোচনায়ও এসেছে এবং মুক্তি পেয়েছেন এবং বর্তমান যে বিষয়টি নিয়ে আজকে তিনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন সেটা হচ্ছে পরিমণি ইস্যু নিয়ে আজকে আমরা ওনার মুখ থেকে কিছু শুনতে চাই। তো শফিক ভাই, যে বিষয়টি আপনাকে আমাদের জানার সেটি হচ্ছে যে চিত্রনায়িকা পরিমণি আপনার তো 2টি ছবিতে অভিনয় করেছে, তো সেই বিষয়ে আপনার কি কি ছবিতে আপনার সাথে পরিমণির কি কি কাজ হয়েছে? পরিমণি আমার সাথে 2টি ছবি না, পরিমণি আমার সাথে টুলক ছবি করেছে 4টি, তার মধ্যে 2টি ছবি কমপ্লিট, একটা রিলিজ ধূমকেতু, আর এখন কমপ্লিট পর্যায়ে আছে যেটা ব্যাকগ্রাউন্ড চলছে সেটা হলো বাহাদুরি, আর আরো 2টি ছবি আছে সেটা হলো একটা স্বীকৃতি, আরেকটি ছবি যেটা মানে গত কিছুদিন আগে মহরত করছি সেটার নাম হলো দিয়ে আটবাজার। তো পরিমণির যে ছবিগুলো লাস্ট যেগুলো করেছে আপনার পরিমণির, এর মধ্যে ছবি রিলিজ হয়নি আপনার কয়টি? 3টি রিলিজ হয়নি, একটা রিলিজ হয়ে যাবে আর মাঝখানে হবে, সম্ভবত আগামী মাসে আমরা রিলিজ করার চিন্তা ভাবনা চলছে। তো এই পরিমণির এই গ্রেফতারের পর অর্থাৎ এই পরিমণি কাণ্ডে আপনি আসলে এখন কি অবস্থায় আছেন, যে আপনার ছবির যে মেইন শিল্পী সে তো এখন গ্রেফতার বা তার সে আইনের প্রক্রিয়াধীন অবস্থায় আছেন, তো সেই অবস্থায় আসলে এখন আপনি একজন যেহেতু একজন পরিচালকের উপর নির্ভর করে কিন্তু একজন ইনভেস্টর আসে অর্থাৎ প্রযোজক আসে, সেক্ষেত্রে এখন এই বিষয়ে আসলে আপনি কি ভাবছেন? এই বিষয়ে ভাবছি যে পরিমণি যেহেতু তার জামিন হয়ে যাবে, আমি আশা করি যে জামিন হয়ে যাবে, তার যে মামলা তার মামলার যে গ্রাউন্ড সেগুলো সম্পর্কে আমি উকিলের সাথে বেশ কথাবার্তা বলছি, তাতে মনে হচ্ছে যে যেহেতু জামিনেবল মামলা আশা করি সে জামিন পেয়ে যাবে। তো আমার ছবিও রিলিজ হতে হতে দেখা গেছে পরিমণি এর আগেই হয়তো জামিন হয়ে যাবে। তো পরিমণি সম্পর্কে অনেকে অনেক কিছুই কিন্তু বলছে, কিন্তু আমি সর্বোচ্চ ছবি পরিমণিকে নিয়ে করছি যেখানে 4টে ছবি আসছে আমার। তো পরিমণি এমন একজন শিল্পী, সত্য কথা বলতে আমি অনেক শিল্পীর সাথে কাজ করছি, অ্যাসিস্ট্যান্ট লাইফ থেকে শুরু করে ডিরেক্টর মানে হওয়ার পর থেকে, কিন্তু আমি যেটুকু পাচ্ছি যে পরিমণির মধ্যে এরকম একটা আর্টিস্ট কিন্তু হয়তো যুগে যুগেই আসে, আমার কাছে যেটা মনে হচ্ছে গত 20 বছর যাব আমি যা দেখে আসছি, পরিমণির মতো আর্টিস্ট ইন্ডাস্ট্রির জন্য খুবই দরকার, এবং এই পরিমণির মতো যদি আরো 3টে আর্টিস্ট আমাদের বর্তমান তিন বলবো না ধরুন 5 থেকে 6 জন আর্টিস্ট যদি এরকম থাকতো আশা করি চলচ্চিত্র আজকে যে দুর্দিন এটা হয়তো কেটে যেত। আচ্ছা, তো আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে যে এই যে পরিমণি গ্রেফতারের পর আপনার কাছে যে আশ্বাসটা পাওয়া যাচ্ছে যে আপনি আশা রাখছেন যে পরিমণি হয়তো তাড়াতাড়ি বের হয়ে আসবে বা তার লয়ারের সাথে কথা হয়েছে, কিন্তু শিল্পী সমিতি থেকে যে তড়িঘড়ি করে যে তার যে সদস্যপদ স্থগিত করা হয়েছে, এটি আপনার চলচ্চিত্র অর্থাৎ সাংগঠনিকভাবে আপনার আসলে কি মনে হয় যে এটি কি ঠিক করেছে? এটি আমার কাছে একদম ঠিক হয়নি, আমি মনে করবো যে কাজটা করছে ওরা, যেমন আমি মিশা সদস্যের সাথে কিন্তু কথা বললাম যেদিনকে তারা এই ধরনের ডিসিশনে যায়, তো ঠিক রাত্রে আমি কিন্তু মিশা ভাইয়ের সাথে কথা বলছি যে মিশা ভাই যে কাজটি আপনি করলেন দেখেন, একদিকে হলো তার বেশ কিছু ছবি রানিং আছে, আর দ্বিতীয় কথা হলো আপনারা হুটহাট করে এরকম ধরনের একটা সিদ্ধান্ত নিলেন, তাকে মানে স্থগিত করা অর্থটা হলো যাতে সমিতিটা পরবর্তীতে তার কোনো মামলা যেন সহযোগিতা না করা হয়, এটি ছিল আপনাদের মূল প্ল্যান আমার কাছে যেটা মনে হলো। তো এই ধরনের কাজটা করেন, আমরা যারা ইনভেস্ট করছি আমরা তো অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাব, সে দোষী সাব্যস্ত হলে সেই ক্ষেত্রে তার সাজা হবে সেটা স্বাভাবিক, ওটা আমরা মেনে নেব এবং দেশবাসী মেনে নেব, কিন্তু দোষী সাব্যস্ত হওয়ার আগে আপনি এরকম হুটহাট করে একটা ডিসিশন নেবেন এটার জন্য কিন্তু আমি শুধু মনে করবো যে আমার না শুধু টোটাল চলচ্চিত্রে কিন্তু ক্ষতি হচ্ছে, কারণ বহু টাকা ইনভেস্ট কিন্তু করা। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমরা কিন্তু প্রায় দেখেছি যে শিল্পী সমিতির বিভিন্ন এরকম স্থগিতাদেশের ব্যাপারে কিন্তু অনেক সিনিয়র শিল্পীদের কথা বলা হইতো যে এটা সিনিয়রদের অনুমতিক্রমে, যেটি নিয়ে এখন কিন্তু বেশ আলোচনা, সেটা হচ্ছে যে এখানে আলোচনায় আসে কাঞ্চন ভাই, আলমগীর ভাই থেকে শুরু করে অনেকে নামিয়ে আসে, তো সেই প্রেক্ষাপটে যে এই যে এখন একটা বিব্রতকর অবস্থা শিল্পী সমিতি যে বিবৃতিটি দিয়েছিল যে সিনিয়রদের অনুমতিক্রমে সেটি হয়েছে, এটা নিয়ে আসলে আপনার মন্তব্য কি? দেখেন চলচ্চিত্রে
মানে জন্মলগ্ন থেকে যারা এখানে অভিনয় করে, যেমন আছে আমাদের আসাদ আলমগীর সাহেব, শ্রদ্ধা উজ্জ্বল সাহেব, দেন ইলিয়াস কাঞ্চন, যারা যারা এখানে আছেন, যারা বর্তমানে এখন যেমন রাজ্জাক সাহেব হয়তো চলে গেছে, কিন্তু এখন মুরব্বী হিসাবে তারা আছে, এবং যে কোনো বিষয়ে যখনই শুনি যে শিল্পী সমিতির কোনো বিষয় হলে যে আমরা আমাদের সিনিয়র শিল্পীরা বলছে, সিনিয়র শিল্পীরা বলছে, এরকম একটা জিগিরের মতো আমার কাছে মনে হয়। মানে আদৌ এই সিনিয়র শিল্পীরা এগুলো সিদ্ধান্তে থাকে কি না, এটা আমার কাছে যথেষ্ট সন্দেহ মনে হয়। যেটা এই তারিখে কিন্তু অনেকটা প্রুফ করে দিল যে তারা কিন্তু আসলে এইসব বিষয়ে কোনো কিছু জানেই না, কিন্তু জানলেও তারা এরকম ধরনের কোনো হুমজিগিরের কোনো ডিসিশন দেয় না, এটা কিন্তু এবার প্রুফ করছে এরা। কিন্তু এর আগেও কিন্তু সেম একসাথে শুটিং করি, একসাথে থাকি, একসাথে আমরা আউটডোর করি, সবকিছু একসাথে করতে পারি, কিন্তু যখন আমরা চলচ্চিত্রের ভিতরে আসি তখন কিন্তু আমরা মনে হয় যে সবকিছু ডিভাইডেড হয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটি বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান একটি কথা বলেছে, যে আমার মনে হয় যেটি হচ্ছে জায়েদ খানের সাথে কিন্তু পরিমণি একটি ছবিতে অভিনয় করেছে। হ্যাঁ, তো আসলে একজন হিরোর সাথে যখন অভিনয় করে তখন হয়তো একটি ছবিতে যদি 30 দিন বা 35 দিনের কাজ থাকে, 10 থেকে 15 দিন কিন্তু কাজের অভিজ্ঞতা থাকে, সেই তুলনায় কিন্তু এজ এ পরিচালক হিসেবে আপনার সাথে পরিমণির অভিজ্ঞতাটা কিন্তু অনেক বেশি, যেহেতু 4টি কাজ হয়েছে। তো জায়েদ খান কিন্তু একটি কথা বলছে, যেটি নিয়ে আমাদের আরেকজন সিনিয়র শিল্পী নানা শাহ সাহেব বলেছেন যে বন্ধুত্ব বিষয় নিয়ে, জায়েদ খান বলেছে যে তার নাকি বন্ধুত্ব নাই, চলচ্চিত্রের মানুষের সাথে সম্পর্ক ভালো না, এরকম একটি কথা বলেছে, এটির সাথে আপনি কি আসলে একমত? আমি এটা একমত না, কারণ পরিমণি যখন শুটিং করতো তখন তার বন্দুকের যন্ত্রণা তো আমি শুটিংই করতে পারতাম না অনেক সময়। তার চতুর্দিকে এত বন্ধু ছিল, চলচ্চিত্রের লোক থেকে শুরু করে সাংবাদিক বলেন, যত মানে আশেপাশের শিল্পী বলেন, ই বলেন, সব যখনই সে শুটিং আসতো আমি দেখতাম মিনিমাম 20 থেকে 50 জন লোক তার আশেপাশে এরকম ঘুরঘুর করতো। তার এরা কারা, এরা কি শত্রু ছিল নাকি, যে সকাল থেকে রাত পর্যন্ত এর পিছিয়ে পিছিয়ে ঘুরতো, এরা কি শত্রু? অবশ্যই শত্রু না। তো এটা যদি বলে থাকে, এটা তো বন্ধুত্ব, বন্ধুর বিষয়টা যেটা বলা হয়েছে বন্ধুত্ব, এরকম যদি বলি এখন শুনতে তো অন্যরকম শোনা যায়, পপিও তো বন্ধু ছিল তাই না, যারা যারা বিপদে পড়ছে ম্যাক্সিমাম তো বন্ধু ছিল, কই পাশে দাঁড়ানোর মতো কোনো লোক তো খুঁজে পাওয়া যায় না, বিপদে পড়লে তখন আর বন্ধুর পরিচয় থাকে না, আর বিপদ না হলে তখন বন্ধুর অভাব থাকে না এই চলচ্চিত্রে, এই একটা সমস্যা। আচ্ছা, আপনার চোখে একজন পরিমণি শিল্পী যেরকম ব্যক্তি হিসাবে, যেটি হচ্ছে আমরা কিন্তু এটাও দেখি যে পরিমণি বিভিন্ন সময় মানুষকে দান, সাহায্য, সহযোগিতা, মানুষের জন্য করা বিভিন্ন এতিমখানা থেকে শুরু করে অনেক জায়গায় তার আবির্ভাব কিন্তু দেখা গেছে, লক্ষ্য করা গেছে। তো এজ এ মানুষ, এজ এ ব্যক্তি, মন মানসিকতার দিক থেকে পরিমণি আপনার চোখে কেমন? পরিমণি একজন ব্রড মেয়ে, আমি সবসময় কিন্তু ফেসবুকে বিভিন্ন সময় স্ট্যাটাস দিচ্ছি, কারণ পরিমণির মতো একটু উদার মনের মেয়ে, এবং মানে আমার দৃষ্টিকোণ থেকে আমি চলচ্চিত্রে কখনো কাউকে দেখি না। যেমন উদাহরণস্বরূপ যদি বলি, আমরা যখন ধূমকেতু ছবি শুটিং করি 2 নম্বর ফ্লোরে, সেট টেট সব রেডি করে বসে আছি, তখন শাকিব খান ছিল, পরিমণিও ছিল, বেশ আর্টিস্ট, এবং দিদি দিদি ম্যাডাম এরা অনেকেই ছিল। তো পরক্ষণে যে প্রযোজক সাহেব, কিন্তু এর আগের দিন হঠাৎ করে, কিন্তু এই শিডিউলটা কিন্তু হঠাৎ করে হয়, মানে শাকিব খান বলছিল যে ছবি শুটিংটা করেন, তো আমার তো মাঝখানে 2 দিন একটু ই আছে, মানে গ্যাপ আছে, 2 দিন শুটিংটা করে হবে, তো আমরা একটা সেট তৈরি করছি, মানে এন ক্লাইম্যাক্স শুটিংটা হবে, এন ক্লাইম্যাক্স মানে বিশাল অ্যারেঞ্জমেন্ট গুলা থাকে। তো বাইরে বাইরে দেখা গেছে, তো আমাদের তখন কিন্তু যে ভদ্রলোক টাকা দেওয়ার কথা ছিল সে ভদ্রলোক কিন্তু টাকাটা আর তখন দিতে পারেনি, মিস্টেক হয়ে যায়। তো 11টার সময় কিন্তু শাকিব পরে দুজনে কিন্তু চলে আসছে, আসার পর মেকআপ টেকআপ করে রেডি, বেলা কিন্তু প্রায় সম্ভবত 4টা সাড়ে 4টার মতো বেজে যাচ্ছে। তো টাকা আসতেছে না, এদেরকে না করতে পারি না, যে শুটিং করতে পারবো কি পারবো না। তো পরে করে কিন্তু এই পরিবারে আমাকে ডাক দিয়ে নিয়ে কিন্তু মেকআপ রুমে জিজ্ঞেস করে, সবাই ভাই প্রবলেমটা কোথায়? আমি বললাম যে এই ঘটনা, এক জায়গা থেকে টাকা আসার কথা ছিল কিন্তু টাকাটাও আসে না, দ্বিতীয় কথা হলো যে শুটিং করার যে মানে অ্যারেঞ্জমেন্টের কিছু বিষয় থাকে, যেমন ড্রেস থাকে, বিভিন্ন প্রপস থাকে, এগুলো যা নিয়ে আসতে হয় কিন্তু নগদ টাকা দিয়ে। তো পরক্ষণে পরিমণি কিন্তু ডাক দিয়ে বললো যে কত টাকা লাগতে পারে আপনার, মানে ওই মেকআপ রুমের মতো বসায় আর কি, বললো যে কত টাকা হলে পারবেন। তা আমি বললাম যে কত, 3-4 লাখ টাকা মনে হয় লাগবো। শুটিং কয়দিন? ও আমাকে জিজ্ঞেস করলো শুটিং কয়দিন করবেন এখানে, যে 5 দিন। 5 দিনে যা সেট আছে আপনার মনে হয় না যে এই টাকা পারবেন। তো তাৎক্ষণিক তার অ্যাসিস্ট্যান্টে
সে বলে যাবে গাড়ি থেকে মানি ব্যাগটা নিয়ে আয়, মানে ব্যাগ ওদের যে একটা ব্যাগ থাকে ব্যাগটা নিয়ে আসলো। আসার পরে সে 10 লাখ টাকার একটা চেক লিখে দেয়। চেক লিখে দেওয়ার পরে কিন্তু তারা তাৎক্ষণিক ম্যানেজার দিয়ে টাকাটা ব্যাংক থেকে ক্যাশ করে আনার পরে কিন্তু আমরা শুটিং শুরু করি। ওদিন রাত্রে 1টা পর্যন্ত শুটিং হয়। ঠিক এরকম নিয়মিত শুটিং গুলো হচ্ছিল। আর একটা ঘটনা বলে, যেমন এই বাহাদুরি ছবিতে যখন আমি শুটিং এ গেলাম ইয়েতে ওই কি বলে ড্রিম হলিডে পার্ক, যাওয়ার সময় মানে সবার পেমেন্ট টেমেন্ট দেওয়ার পরে কিন্তু তখন আমার কাছে টাকা ছিল 1.5 লাখ। আমার এতটুকু আত্মবিশ্বাস ছিল যে হয়তো পরি আছে এখানে শুটিং এ, অন্তত পক্ষে আমি টাকার জন্য ঠেকবো না, এটা আমার একটা বিশ্বাস। তো শুটিং এ যাওয়ার সময় কিন্তু পরে বললো যে শোক ভাই আপনি যাওয়ার সময় কিন্তু আমার সাথে যাবেন। তা আমি পরে মনে গাড়িতেই যাচ্ছিলাম, তখন পরে কিন্তু বলতেছিল যে ভাই টাকা পয়সার প্রবলেম থাকলে আগে থেকে বলবেন, কিন্তু প্রবলেম তো আছেই। বলে যে প্রবলেম আছে সেটাও বুঝতে পারছি, কিন্তু আমার কাছে কিন্তু কার্ড আছে আপনার জন্য, আমার সব সময় এটা কোনো ব্যাপার না, কারণ যেহেতু আপনার লেনদেনটা খুবই ভালো। তো তখন করলো কি ডিম হলিডে পার্কের গেটের সামনে নামার পরে কিন্তু আমাকে সে কার্ডটা দেওয়া দেয়, তার ব্যাংকের একটা কার্ড আছে, বলে যে আনলিমিটেড করা আছে, এখান থেকে আপনার যা প্রয়োজন আপনি নিয়ে নিন, পাসওয়ার্ড এই এই, পাসওয়ার্ডটা কিন্তু দেওয়া দেবে। তো কত বড় মনের মেয়ে হলে, কত বড় মনের আরিশ হলে সে এই ধরনের কাজ করতে পারে, তাই না? আমি সেখানে যাওয়ার পরে কিন্তু 8 লাখ টাকা ব্যাংক থেকে উড়াইলাম। উড়ানোর পরে কিন্তু 2 দিনে 8 লাখ টাকা উড়াইছে আর কি, প্রথম দিন 4, এরপর দিন 4। তো এই যে সে যদি চলচ্চিত্রকে ভালো না বাসতো, তাই না, চলচ্চিত্রের মানুষকে যদি ভালো না বাসতো, তাহলে এইগুলো কি কোনো প্রয়োজন ছিল তার? হ্যাঁ টাকা কিন্তু আমরা পরে দিছি, আস্তে আস্তে কিন্তু দিয়ে দিচ্ছি, কিন্তু তারপরও তো এই যে তাৎক্ষণিক যে ইগুলা মানে প্রবলেমের যে সে পাশে দাঁড়ায়, এটা কয়জন আছে, কয়জন চলচ্চিত্রে এরকম তো মানে একটা দেখা যায় না হয়তো। আর হ্যাঁ আরেকটা পাইছিলাম আমরা, যেমন এই যে ঘরে ঘরে যুদ্ধ ছবি, ওই সময় যখন আমি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিলাম শাবানা ম্যাডাম, তখন কিন্তু আমার উস্তাদ আজিজুর রহমান তারে ওই ছবিতে কিন্তু 10 লাখ টাকা ধার দিচ্ছেন, ওই একজনকে দেখছিলাম। আচ্ছা শরীফ ভাই আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এই যে পরিমনির এই বর্তমান প্রেক্ষাপট, অর্থাৎ পরিমনিকে কিন্তু এই পর্যন্ত কিন্তু কয়েকবার কোর্টে ওঠানো হয়েছে এবং তাকে রিমান্ডে নেওয়া হয়েছে, এটা নিয়ে কিন্তু বিভিন্ন জনের কিন্তু বিভিন্ন মতামত কিন্তু প্রকাশ করছে। তো আপনার দৃষ্টিকোণ থেকে এই যে তাকে 3-3 বার রিমান্ডে নেওয়া হলো, হ্যাঁ একজন শিল্পী এবং অনেকে আমরা দেখছি যে ফেসবুকে পোস্ট দিচ্ছে যে তার বিভিন্ন রকম পুলিশি গার্ড বা বিভিন্ন এরকম সিকিউরিটি বা তাকে গ্রেফতারের সময় র‍্যাব, এই রকম ব্যাপক আকারে মানে আয়োজনমূলক মনে হয়েছে, যে এটি নিয়ে আসলে একটা শিল্পীর জায়গা থেকে আসলে কতটুকু আপনার চোখে এটা কিভাবে দেখছেন? এটা 100% একটা দৃষ্টিকোণ আমার চোখে না, শুধু অল ওভার বাংলাদেশের সব শ্রেণীর লোকের কাছে এটা একটা দৃষ্টিকোণ মনে হচ্ছে। আরেকটা জিনিস যেটা মনে হয় সেটা হলো যে এই যে পুলিশের ব্যাপারটা যেটা বলছেন, আমার মনে হয় কি আদালতে পরিমনিকে হয়তো দেখার জন্যই এত পুলিশ গেছে, বুঝছেন, মানে পরিমনিকে গার্ড দেওয়ার জন্য যে এত পুলিশ, এটা আমার কাছে বিশ্বাস হয় না। মনে হয় যে তাকে দেখার জন্য হয়তো শুধু পুলিশ কেন, আদালতে আমরা যখন উপর দিকে তাকাই দেখছি যে বিল্ডিং এর প্রত্যেকটা বারান্দার মধ্যে কিন্তু প্রচুর লোক, নিচে প্রচুর পরিমাণ লোক ছিল জাস্ট পরিমনিকে দেখার জন্য, কারণ পরিমনির যে একটা স্টার সেটা কিন্তু প্রমাণ করছে আদালতে, সে যে একজন বাংলাদেশের একজন সুপার স্টার সেটা কিন্তু আদালতেই প্রমাণ হয়েছে, তাকে দেখার জন্য কিন্তু হাজার হাজার লোক এসে উপস্থিত হয়েছে এখানে, শুধু পুলিশ কেন সাধারণ পাবলিক কিন্তু ছিল। আচ্ছা পরিমনি এই তাহলে কি এটাকে কি আবার যেটা বলা হচ্ছে যে অনেকে কিন্তু এটাও বিবৃতি দিচ্ছে যে এটা শিল্পী সমাজকে কিন্তু অনেকটা ছোট করা হয়েছে এই ঘটনাগুলো, পরিমনির বিভিন্ন রিমান্ড থেকে শুরু করে বা এই আয়োজন করে গ্রেফতার সবকিছু মিলে, ভাই শুনেন কখনো ইন্টারভিউ নিলে বিষয় সেটা হচ্ছে যে আমরা কিন্তু বিভিন্ন ইউটিউব থেকে শুরু করে বা সামাজিক গণমাধ্যমগুলোতে কিন্তু একটা জিনিস খেয়াল করছি, সেটা হচ্ছে যে এই পরিমনির ব্যাপারে কিন্তু প্রচুর মানুষ হয়তো যেটি হচ্ছে যে হাজারে 1-2 জন নেগেটিভ বলছে, কিন্তু 99% মানুষ কিন্তু পজিটিভ এবং মুক্তি দাবি করছে, সেক্ষেত্রে চলচ্চিত্রের মানুষ এই যে নিশ্চুপ হয়ে আছে এটা আসলে কতটুকু ভালো হচ্ছে এবং এটা চলচ্চিত্রের জন্য কতটুকু ভালো হবে? নিশ্চুপ থাকে নাই, এখন চলচ্চিত্রের ম্যাক্সিমাম লোকই কিন্তু মানে পরিমনির পক্ষে নিয়ে কিন্তু কথা বলছে, কারণ কেননা প্রথম প্রথম যে কোনো জিনিস একটা ঘটনা ঘটে গেলে কিন্তু তাৎক্ষণিক বিবৃতিটা না দিয়ে সে হয়তো কিছুটা সময় অবজার্ভ করছে যে কি হচ্ছে বা কি হতে যাচ্ছে। এখন যখন সে দেখছে চলচ্চিত্রের লোকজন যে না
অরিজিনালি কিন্তু পরিবহন এই মানে যেগুলো বলা হচ্ছে সেগুলোর ধারে কাছে কেউ না, কারণ আমরা সবচেয়ে বেশি মানে সাক্ষী হিসাবে যেটা বলবো যে আমার আমার সাথে কিন্তু পরিবহনের সবচেয়ে বেশি সময় ছবির জগতে, তাই না? কারণ অনেকে হয়তো অনেকের ছবিতে কাজ করে নাই বা কোর্স মানে তাকে নিয়ে কাজ করে, আসছি তো খুব অল্প সময়ের মধ্যে, কারণ এই অল্প সময়ের মধ্যে 30-35টা ছবি এত সহজ ব্যাপার না, কিন্তু এই 4-5 বছরের মধ্যে, তার মধ্যে তো 2 বছর তো লকডাউনই চলছে, তাই না? তো চলচ্চিত্রের লোকজন কিন্তু পরিবহনের পক্ষেই আছে আমার কাছে যেটা মনে হয়। শিল্পী সমিতি যদি ওই সময় ওই পদক্ষেপটা না নিত তাহলে হয়তো চলচ্চিত্রের লোকজন এতদিনে বেশ মানে আন্দোলনে নেমে যেত এবং আরো সোচ্চার হইতো, আরো সোচ্চার হইতো। কিন্তু দুঃখের বিষয় এটাই যে কোনো কোনো ঘটনা ঘটার আগেই যখন এই ধরনের ডিসিশন নেয় কোনো সমিতি, এটা খুবই দুঃখজনক। একজন শিল্পী না শুধু একজন প্রোডাকশন বয়ের ব্যাপারও আমি মনে করি এটা খুবই দুঃখজনক। এবং বারবার কিন্তু একটা প্রশ্ন আসছে যে আমাদের এই শিল্পী সমিতিতে কিন্তু যেটি আমাদের শ্রদ্ধেয় সিনিয়র শিল্পী যিনি নানা সাহেব বলেছেন যে এর আগেও কিন্তু এরকম অনেক ঘটনা ঘটছে, কিন্তু এরকম কোন ঘটনা ঘটে নাই যে অনেক সিনিয়র শিল্পীদের টেনেও কিন্তু উদাহরণ টেনেও কিন্তু বলছে যে অনেক শিল্পীরা কিন্তু এর আগে গ্রেফতার হয়েছে বা অ্যারেস্ট হয়েছে, কিন্তু এরকম সদস্য পদ স্থগিত হওয়ার ঘটনাটি পরিমনির বিষয়টি একটি ব্যতিক্রম, এটি আসলে কি মনে হয় আপনার? এটা অনেকটা মনে হয় যে যেমন শত্রুতা বলতে একটা কথা আছে, তাই না? যে হয়তো ব্যক্তি কোনো আক্রোশ ছিল যে পরিমনির উপর একটা ভালো, হয়তো কেউ না কারো এরকম একটা ব্যক্তি আক্রোশের কারণে এটা হতে পারে, তাহলে এরকম ডিসিশন হবে কেন? এর আগে যদি বলা হয় যে আমাদের এখানে বিলেন বলেন হিরু বলেন এরকম আসামি হয় নাকি, অনেকে তো জেলও গেছে, জেলও খেটেছে, 6 মাস জেল কাটছে, 3 মাস জেল কাটছে, 2 মাস জেল কাটছে, তাদের তো কিন্তু সদস্যপদ বাতিল তো দূরের কথা, এই এটা নিয়ে কোনো উচ্চারণ করার সাহস পায় নাই, তাই না? তখন হয় নাই, এখন কেন হইল? এটা এখন না শুধু গত 2 বছর যাবত এইগুলা 2-3 বছর যাবত এইগুলো দেখে আসছে, এই গত 2-3 বছর মানে যাবত জানি কেন চলচ্চিত্রের মধ্যে এই বয়কট মানে সবুজ করা এই করা সেই করা, এখন চলচ্চিত্রের কাজ বাদ দে মূল আমাদের গ্রাউন্ড অফ হটে কিন্তু সিনেমা করা, এই সিনেমা বাদ দিয়ে আমরা আছি এখন সারাক্ষণ শুধু কার সদস্যপদ বাতিল করব, কার নামে গুজব ছড়াবো, কার নামে ই করবো, এইসব নিয়েই কিন্তু আমাদের চলাফেরা। আচ্ছা আমরা একটা প্রসঙ্গে যেতে চাই, সেটা হচ্ছে শাকিব খান। আমাদের যেটি হচ্ছে আমরা দেখেছি যে জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান কিন্তু তার ফেসবুক স্ট্যাটাসে কিন্তু এই পরিমনির ইস্যু এবং পরিমনির ফ্যামিলি নিয়ে পর্যন্ত কথা বলছেন। পরিমনির যেটি শাকিব খান বলেছে যে পরিমনির নানা 110 বছর বয়স নিয়ে সে তার নাতনিকে দেখতে কিন্তু কোর্ট আদালতে গেছে, কিন্তু এক পলক কিন্তু সে মানে 1 মিনিট কিন্তু তার নাতনির সাথে প্রথম দিন কথা বলতে পারে নাই, এটাকে আক্ষেপ করেছে এবং তিনিও কিন্তু প্রতিবাদ জানিয়েছেন এইভাবে হঠাৎ করেই যে ব্যক্তি স্বার্থে কি আসলে পরিমনিকে এইভাবে, যেহেতু শাকিব খান নট অনলি ফর একজন সেলিব্রিটি এবং চিত্রনায়ক, তিনি কিন্তু সভাপতিও ছিলেন শিল্প সমিতির, সেক্ষেত্রে তার কিন্তু একটা সাংগঠনিক তার ভূমিকা ছিল বা অভিজ্ঞতা আছে, তো শাকিব খানও কিন্তু সেম কথাটাই বলেছে। তো এটাকে এটাকে ঘিরে যে শাকিব খানের এই স্ট্যাটাসটি কি আপনি কি দেখেছেন বা শুনেছেন শাকিব খান কি বলেছে? হ্যাঁ আমি শুনছি, দেখছি ওর এটা প্রথম আলোতে ছাপানো হয়েছিল তার ওই সাক্ষাৎকারটা। এবং আরেকটা বিষয় দেখেন, আরেকজন কিন্তু জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ ভাই, হ্যাঁ আসিফ ভাই কিন্তু বারবার ফেসবুক স্ট্যাটাসে কিন্তু তার প্রতিবাদ জানাচ্ছে এবং শিল্পীদেরকে এইভাবে হেনস্থ করা বা সে যদি অপরাধী হয় তাকে শাস্তি দেওয়া হোক বা সাজা দেওয়া হোক, কিন্তু এইভাবে হেনস্থ করার ব্যাপারে কিন্তু হেনস্থ করা হচ্ছে এমনটাই কিন্তু বলতেছে। তো আপনার দৃষ্টিকোণ থেকে আপনার মতামতটা কি? আমার মতামত হলো এটাই যে একজন শিল্পীকে নিয়ে আসলে এরকম ই করা ঠিক হয় না, মানে ওরা যেগুলো করছে এগুলো ওই যেমন আমার কথা না, এটা এটা কিন্তু মানে লয়ারদের কথা, তারা কিন্তু বলছে তাকে নিয়ে কিন্তু আইন ভঙ্গ করা হচ্ছে একটা রাষ্ট্রের মধ্যে একজনের জন্য এরকম মানে আর বাকি সব লোকের জন্য অন্য রকমের আইন, এই আইনটা কিন্তু আমরা আসলে মানে এটা কি বলবো যে আইন আদালত প্রশাসন এইগুলো দেখার দেখার পর যেটা আমার কাছে মনে হচ্ছে যে পরিবহনের ঘটনার পর মনে হয় যে নতুন করে আবার হয়তো আইন সৃষ্টি হচ্ছে এই দেশে, কেননা ইতিপূর্বে আমরা দেখছি বহু ধরনের আসামি তাদের বেলা যেরকম আইন, কিন্তু পরিমাণের ব্যাপারে কিন্তু ভিন্ন ধরনের, কারণ
একজন আসামির সাথে উকিল দেখা করতে পারবে না, একজন আসামির সাথে একজন বৃদ্ধ লোক, একমাত্র এতিম মেয়ে, তার একজন নানা যায় তাকে ছোট থেকে লালন পালন করছে, সেই গেছে দেখা করার জন্য, হয়তো 110 বছর একজন বৃদ্ধ মানুষ দেখা করলে এমন কি অন্যায় হয়ে যাবো সেটা বুঝতে পারি না। মানে একই পরিমণিহার একে ওইখান থেকে চিন্তাই করে নিয়ে যাবো, এরকম একটা ভাব মনে হইলো। তো এই জন্যই বলছে যে আইনটা মনে হয় যদিও আমরা বলি খাতা কলম আছে আইন সবার জন্য সমান, আদৌ আইন সবার জন্য সমান না, যেটা প্রুফ হইলো এই আমরা বর্তমানে যেগুলো দেখি পরিমণি ঘটনায়, পরিমণি ঘটনায়। আচ্ছা আরেকটা জিনিস শফিক ভাই, সেটা হচ্ছে যে আপনি পরিমণির মামলাটা যেটা আপনার পর্যবেক্ষণে বা আপনার অভিজ্ঞতার আলোকে যে পরিমণি কি আসলে কি মানে জামিন পাওয়ার যোগ্যতা যোগ্য নাকি না পাওয়ার অবস্থা কোনটা, কি মনে হয় আসলে পরিমণির মামলাটা আপনার কিভাবে দেখছেন? উকিলের কথা বলে যে যেটুকু বলছি যে পরিমণি এতদিন কিন্তু জেলে থাকার কথা না, রিমান্ড এরকম থাকার কথা না, কারণ তার মামলার যে মেরিট তাতে দেখা গেছে যে এরকম মামলায় অনেকে অগ্রিম জামিন পেয়ে যায়, কোর্টে মানে কোর্টে যাওয়ার আগে কিন্তু অগ্রিম জামিন হয়, কিন্তু সেই ক্ষেত্রে তাকে এতবার বারবার রিমান্ড বারবার নিয়ে হাসতে নাচতে এই সেই, কিন্তু এটা কিন্তু একটা আছে যে আমি ইচ্ছা করে এটা চালাচ্ছি, মানে আইনটা কি ব্যক্তি কেন্দ্রিক হয়ে যাচ্ছে কিনা এটাই আমার কাছে সন্দেহ। আচ্ছা শিল্পী সমিতির কাছে কি আপনার কোনো কথা আছে যে শিল্পী সমিতি তার ভুল, তারা কি আবার কি পরিমণিকে কি করবে এখন, আসলে আপনার দৃষ্টিকোণ থেকে শিল্পী সমিতি এখন কি করতে পারে? শিল্পী সমিতি এখন আর কিছু করে নেই, এখন যদি শিল্পী সমিতি আবার এটা আসে যে সে আবার পুনরায় শিল্পীর পিছনে দাঁড়াবে, এই পরিমণির পাশে দাঁড়াবে, তাহলে এই যে তাকে যে মানে সদস্য পদ স্থগিত করা হলো, তো ওই এটা নিয়ে সে জেনারেল মিটিংয়ে কি জবাবদিহি করবে যে একবার বিবাদের সময় রিমান্ডের সময় মানে পরিমণি আছে হয়তো রিমান্ডে ডিবি অফিসে, সেই ডিবি অফিসের সেক্রেটারি যাইয়া ডিবি অফিসের ওই একজন কর্মকর্তার সাথে দেখা করছে কথা বলছে, এখন আবার সে ইচ্ছা করে তো ওই সময় পরিমণির সাথে দেখাও করে আসতে পারত, ঠিক আছে যাই হচ্ছে তোমরা বয়কট করছে যাই কিছু করছে, আন্তরিকতার সহিত সে যে একটু দেখাও করে আসতে পারত। বিপদ একটা মানুষ পড়লে তখন কিন্তু যে কোনো সময় মানুষ সমুদ্র বলে কিন্তু খড়কটা আঁকড়ে ধরে, তাই না? ওই মুহূর্তে যদি সে একটু পরিমণির সাথে দেখা করে আসতো হয়তো পরিমণি তার আর কিছু না, সে তো ছাড়াইতে পারবো না বা নিয়ে আসতে পারতো না, কিন্তু সান্ত্বনাটা পাইত। অনেকে কিন্তু সরাসরি বলতেছে যেটি হচ্ছে যে পরিমণির শিল্পী সমিতির সদস্য পদ সবকিছু নিয়ে অনেকেই আসলে বিশেষ করে জায়েদ খান এবং মিশা সদাগরকে কিন্তু দোষারোপ করছে, আমরা অনেককে দেখেছি যে উপস্থিত হয়েছিল সাংবাদিক সম্মেলনে, কিন্তু জায়েদ খান এবং মিশার উপরে মানে সবাই আসলে ক্ষেপে যাওয়ার কারণটা কি? এবং জায়েদ খানের যে বিষয়টি নিয়ে বেশ কিছু গণমাধ্যমে আসছে যে জায়েদ খান সব জায়গায় বলতেছে যে সিনিয়রদের অনুমতিক্রমে হয়েছে, কিন্তু এবার কিন্তু অনেক সিনিয়ররা কিন্তু এটার প্রতিবাদ জানিয়েছেন এবং তারা কিন্তু বলেছে যে এখানে আসলে আমরা কিছুই জানি না। এখন এদেরকে নাম ব্যবহার করে যদি কেউ মিথ্যা মিথ্যা কথা বলে, তাদেরকে আমরা সম্মান শ্রদ্ধা কোনো অংশে কম করি না। আজকে যেমন আলমগীর সাহেব যখনই আমাদের সমিতির মধ্যে আসে, সত্যি কথা বলি আমাদের